তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমার রাগ আনন্দ কোনো কিছুর তো কোনো মূল্য তোরা দিলি না, শুধু শুধু আমাকে টানছিস কেন? জানা তোরা গিয়ে আনন্দ করছিস কর। মা তো আমার উপর এখনো রাগ করে আছে, আমাকে কিছু বলতে পারছে না, তাই স্যারকে বকছে। আর কয়েকটা দিন যেতে দাও মা, তারপর তুমি দেখো আমি ঠিক তোমার মন জয় করে নেব। আচ্ছা মা, তোমাকে ছাড়া আমরা আনন্দে থাকতে পারি? ওই যে আম্মা কিসব আংটি খেলার ব্যবস্থা করছে, তুমি চলো, তুমি চলো, তুমি আমার পাশে থাকবে, চলো চলো। ও ছোট নাতবু, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, একটা গামলাতে দুধ জল মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, তার উপর একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিবি, ওর মধ্যেই তো আংটির খেলা হবে। বিপিনদা এসো। কিন্তু ঠাম্মা, আর্যদা তো আংটি পরে না আর পরা পছন্দও করে না, তাহলে? বধু, পরে না পছন্দ করে না তাই বলে বিয়ের কাজে যদি দরকারি লাগে তাহলেও কি সেটা ব্যবহার করবে না? তো যাও, ওর জন্য যে আংটিটা কেনা হয়েছে সেইটা নিয়ে এসো। সরো, চল চলো তো। হ্যাঁ, আমরা ওদিকে যাই। মা, এবার দেখো দাদু ভাই, এই দাও, এই দুটো আংটি আছে আমার হাতে, এই আংটি দুটো আমি এর মধ্যে ফেলে দেব, এবার তোমাদের কাজ হচ্ছে সেই আংটি খুঁজে বার করা। দাদু ভাই, তুমি নতুন বউয়ের আংটি খুঁজবে আর নতুন বউ খুঁজবে দাদু ভাইয়ের আংটি, কেমন? দেখি কে আগে খুঁজে বার করতে পারে। খুব তো গলায় একটা মেডেল ঝুলিয়ে আসা হয়েছিল, এবার দেখি এটাতে কে জেতে। হ্যাঁ, আগে খুঁজে বার করবে সে কিন্তু জিতবে। হ্যাঁ, নিখিল আর নিহার তোরা এদিকে আয় না, একসাথে বরং আর্যদাকে চিয়ার কর। শোন শোন, আমার কথাটা শোন। না না বড় ভাই, খেলা শুরু করে দাও। কি হলো? হাত দাও, দাও দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ, ওষুধ খেলে একটা মানুষ মরতে পারে সেটা কিন্তু একটা কেমিস্ট্রি অনার্স এর স্টুডেন্ট হয়ে আমি খুব ভালো করে জানি। এটা আমার একটা চাল ছিল যাতে আর্য আমার কাছে ছুটতে ছুটতে চলে আসে। আমি কিছুতেই ডিনার প্ল্যানিংটা বুঝতে পারছি না। ফোনে কার সাথে কথা বলছিল?